পূজা পার্বণে বা অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের নাড়ু বা মোয়া বানিয়ে থাকি। আজকে চলুন বানিয়ে নিই খই দিয়ে মোয়া। খইয়ের মোয়া বানানোর জন্য এখানে প্রায় 100 গ্রাম মতো খই নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো ভেলি গুড়। গ্যাসেতে আমি কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি আমি গুড়টা। গুড়টা ভালো করে গলিয়ে নেব। গুড়টা গলানোর জন্য আমি সামান্য জল এর মধ্যে অ্যাড করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি আস্তে আস্তে করে এটাকে নেড়ে গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার অনবরত নেড়ে যেতে হবে গুড়টাকে, না হলে তলায় লেগে যেতে পারে। গুড়টাকে অনবরত নেড়ে নেড়ে এর পাকটা রেডি করে নিতে হবে। আর একটু করে দেখে নিতে হবে পাকটা তৈরি হয়েছে কিনা। এবার আমি আঙুলের সাহায্যে এইভাবে একটু সাবধানে চেক করে নেব। একটা শিরার তার তৈরি হয়ে যাচ্ছে। গুড়টা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার গুড়টা নিয়ে অল্প অল্প করে মোয়ার মধ্যে ঢেলে নেব খইয়ের মধ্যে, আর খুব ভালো করে মেশাতে থাকবো। প্রথমে আমি গুড়টা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর এইভাবে মিশিয়ে নেব উপর থেকে নিচ সমস্ত খইগুলো, যাতে গুড়টা খুব ভালোভাবে মেশে। তার জন্য এভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত খইগুলোর মধ্যেই গুড়টা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা করে লাড্ডু তৈরি করে নেব। এভাবে কিছুটা খই নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডুটা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, খইয়ের মোয়া একদম রেডি হয়ে গেছে। সুন্দর করে প্লেটিং করে দিয়েছি। অতি সহজে তৈরি হয়ে গেল খই আর গুড় দিয়ে মোয়া। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। ধন্যবাদ।